মগরা হাটে তিন দিনেতে বসিল ইস্তামা, আল্লাহওয়ালা তসবি মালা নিয়ে আনা গোনা। মগরা হাটে তিন দিনেতে বসিল ইস্তামা, কিসমত আমার বদলে গেল এসে খানে, কত দিন দরদি আসে ছুটে ইস্তামার ময়দানে, আর চারিদিকে আওয়াজ ওঠে আল্লাহু আকবার। ইস্তামাতে গিয়ে দেখি প্লাবন জনজুয়ার, বরকতি বাহার খোদায় আমার বিলায় করুণা, বরকতি বাহার খোদায় আমার বিলায় করুণা। সব তওবা করে নামাজ পড়ে করে আরাধনা, মগরা হাটে তিন দিনেতে বসিল ইস্তেমা, আল্লাহওয়ালা তসবি মালা নিয়ে আনা গোনা। মগরা হাটে তিন দিনেতে বসিল ইস্তেমা, হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি সূচনা করে মগরা হাটে প্রথম তবলিগে, আর দিন দরদি ওহাব সাহেব চালাতেন মারকাজ, গোলাম আলী মাওলানা আব্দুল হাকিম সাহেব তবলিকের সরতাজ, জ্ঞানী গুণী গোলাম বাড়ি সাহেব খিদমতের খাজানা, জ্ঞানী গুণী গোলাম বাড়ি সাহেব খিদমতের খাজানা। জীবন চিল্লায় কাটিয়ে দিল ইয়া ইয়া সাহেব দেখো না, মগরা হাটে তিন দিনেতে বসিল ইস্তেমা, আল্লাহওয়ালা তসবি মালা নিয়ে আনা গোনা। মগরা হাটে তিন দিনেতে বসিল ইস্তেমা, আসমান হতে ইস্তামাতে কাতার কাতার, ফেরিস্তাদের ভিড় জমে যায় জামাতের ভিতর, ঝাঁকে ঝাঁকে সিজদায় ঝুঁকে পড়ছে ইবাদত, আল্লাহ দেখে আরশ থেকে বিলায় যে বরকত, আর লক্ষ লক্ষ আল্লাহওয়ালা চাইছে ক্ষমা, ও গো লক্ষ লক্ষ আল্লাহওয়ালা চাইছে ক্ষমা। মগরা হাট সাজিল যেন আরাফাতের ময়দান, মগরা হাটে তিন দিনেতে বসিল ইস্তামা, আল্লাহওয়ালা তসবি মালা নিয়ে আনা গোনা। মগরা হাটে তিন দিনেতে বসিল ইস্তামা, আরব ইরান আর তেহরান বাংলাদেশ পাকিস্তান, সবাই জানে মগরা হাটের কত যে সুনাম, আর এই মাটিতে শুয়ে আছে কত আল্লাহওয়ালা, জন্ম নিয়ে এই মাটিতে ধন্য এমডি আব্দুল্লাহ,
1981 সালে হয়েছিল বিশ্ব ইজতেমা, 1981 সালে হয়েছিল বিশ্ব ইজতেমা। এম কে হানান বলে মগরাহাট হয় আমার সিনা, মগরাহাটে 3 দিনেতে বসিল ইজতেমা। আল্লাহওয়ালা তসবিমালা নিয়ে আনা গোনা, মগরাহাটে 3 দিনেতে বসিল ইজতেমা।